স্বামীর বাসা। আচ্ছা কতদিন আপনাদের বিয়ে হয়েছে? 13 মাস। আমরা সম্পর্ক করতাম, তারপরে ও ফোন দিছিল, দেওয়ার পরে আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম। আসার পরে আমার এই ডাকবাজা মুচি দিল কেন, আমার নিয়ে এসে রাখিয়ে দিয়েছিল। রাখার পরে 15 দিন পরে আমাকে বিয়ে করছে। বিয়ে করার পরে এখন বিভিন্ন জায়গায় ওই জায়গায় বিয়ে যতদিন হইল না ততদিন আমরা ওই বাসায় থাকতাম। তারপরে যে বাসা বিয়ে করার পরে বাসা চেঞ্জ করে এই কদিন এরকম থাকছি। তারপরে ওর বাসায় আসি, ওর বাসার লোকজনও আমাদের বাসায় যায়। যাওয়ার পরে মানে আমরা যে জায়গায় ভাড়া থাকতাম ওই জায়গায় যাতো, যাওয়ার পরে বলতো আর কদিন থাকো আমরা নিয়ে যাবানি। তারপরে নিয়ে যাবানি, নিয়ে যাওয়ার ছেলেও বাসায় আসে, আমিও মাঝে মাঝে আসি। আসার পরে আমার বুঝোই কথায় পাঠাই দেয়। তারপরে আমরা ওই জায়গায় রয়েছি। থাকার পরে আসছে কি আমার ওই ছেলে এক জায়গায় বাসার ভিতরে আটকায় রেখেছে। রাখার পরে আমার বুরকাটা রেখে আমার যত যাবতীয় জিনিসপত্র, ওরও যত যাবতীয় জিনিসপত্র সব কিছু নিয়ে ছেলে চলে বাসায় আসছিল। আসার পরে আমিও ওর পিসপিন বাসায় আসলাম। আসার পরে ওর বাসার লোকজন ভিতরে কথা বলে যে আমি তোমার এই জন্যই তিনি আসছি। আমি বলছি আমার তো ওরকম জানানো করেছিল যে আমাকে বাসায় নিয়ে আসবেন, আপনারা চুরি করে নিয়ে আসবেন কিছুর জন্য, আমার এরকম আটকায় রেখে বলছে কি যে আমি নিয়ে আসবো না তোমাকে, তো তুমি এখন যাও, আমরা ঘরের কিছু কাজ আছে পিকনিক করে তাই আমরা তোমাকে নিয়ে আসতে যাবো না। এখন তারা আমাদের কাউন্সিলে মানে আমাদের পৌরসভায় আর কি সবার নামে কেস দিয়ে রেখে আসবে। হ্যালো মামনি, তার বাসা কোথায়? এই যে এটা। তার বাবার নাম কি? জাকির হোসেন। কি করে সে? এই চিনি মিলে চাকরি করে। আচ্ছা কতদিন আপনাদের প্রেমের সম্পর্ক ছিল? 2 বছর, ফুল 2 বছর পড়িল না। মানে আমার আন্টিদের ফুফাদের বাসায় থাকতাম, ও আমাদের আত্মীয়, তো আমাদের বাসায় যাইতো। যাওয়ার পরে ওই কি নাম্বার নিয়েছিল, নেওয়ার পরে আমি মাদ্রাসায় থাকতাম, যে সময় আসতাম তার সাথে কথা বার্তা হতো আমার, কথা হওয়ার পরে তো এরকম সম্পর্ক হয়েছে। তারপর আমার যেখানে বিয়ে ঠিক হয় ও সেখানে আমার ফুফার ফোনের তো নাম্বার নিয়ে তার সাথে সেখানে আবাল তাবাল কথা বলেছে, তারা গালাগালি গালাগালি দেখে দেওয়ার পরে সে বিয়ে মনে করেন যে ক্যান্সেল হয়ে গেছে। আমার পরিবারে আমার দাদু, আমার দাদি আর আমার দুটো ভাই বোন আছে, তারা মাদ্রাসায় থাকে, আমিও মাদ্রাসায় থাকতাম। আর বাবা মা? আমার বাবা, আমার আব্বু এই 5-6 বছর মারা গেছে, আর আমার আম্মু আর এক সংসারে থাকে। আমার স্বামীর অধিকার, স্বামী আমার অধিকারে এখানে আসছে স্বামীর বাসাতে শ্বশুরবাড়ি। এখানে আমি গেট খুললাম, গেট খোলার পরে মানে গেটে বাড়ি মারলাম, বাড়ার পরে বেরোয় আসলে বললো কে, আমি বলছি আমি তামান না, তারপরে গেট আটকাই দিয়ে ভিতরে চলে গেছে। তারপরে এখানে যে গেট ঘাঁকাছিলাম দাঁড়ায় করে। এখন আপনি কি করবেন যদি গেট না খুলে? গেট না খুললে আমি এখানে থাকি, তারপরে আমি তো একটা ন্যায় বিচার চাই। এখন আমার সংসার চাই স্বামী করে চাই। তারপর মসজিদের ওখানে প্রথম আমার বিয়ে করার আগে মানে বিয়ে যতদিন হয়েছিল না যে 15 দিন, সেই 15 দিন ওখানে আমরা থাকিছি। তারপরে বিয়ে হওয়ার পরে এই নদী পড়ায় থাকছি। তারপরে যে ওখানতে 3-4 মাস থাকার পরে আমরা গুলশান মোড়ে যেয়ে ভাড়া থাকছি।